ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ভোট অনুষ্ঠিত হচ্ছে আজ। বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও মেরি লি পেনের মধ্যে একজনকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নেবেন ফরাসিরা। স্থানীয় সময় সকাল 8টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে রাত 8টা পর্যন্ত। এর আগে 10 এপ্রিল অনুষ্ঠিত ভোটের প্রথম পর্বে ক্ষমতাসীন ইমানুয়েল ম্যাক্রো জয় পেয়েছিলেন। প্রথম পর্বে ডান বাম এবং মধ্যপন্থী মিলিয়ে অংশ নিয়েছিলেন 12 জন প্রার্থী। ইমানুয়েল ম্যাক্রো 28.1 থেকে 29.5% ভোট পেয়েছেন প্রথম ধাপে, যেখানে লি পেন পেয়েছেন 23.3 থেকে 24.4% ভোট। 2017 সালে প্রথমবারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন ইমানুয়েল ম্যাক্রো। প্রথম পর্বে জয় পেলেও বর্তমান প্রেসিডেন্ট ম্যাক্রোর জন্য দ্বিতীয় পর্বে জয়ী হওয়া কঠিন বলে মনে করছেন বিশ্লেষকরা, যদিও মতামত জরিপে এগিয়ে রয়েছেন ম্যাক্রো। বিভিন্ন আন্তর্জাতিক জরিপ বলছে দ্বিতীয় ধাপে ইমানুয়েল ম্যাক্রো নির্বাচিত হওয়ার সম্ভাবনা 78%। 2002 সালের পর থেকে কোনো ফরাসি প্রেসিডেন্ট পরপর দুবার নির্বাচিত হননি। 1965 সালে সর্বশেষ প্রেসিডেন্ট হিসেবে ফ্রান্সের দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছিলেন শার্ল দ্য গল। নিউজ ডেস্ক, প্যারিস বাংলা টিভি। বিদেশের মাটিতে দেশি মাছের স্বাদ পাওয়া কষ্টসাধ্য। আমরা চাইলে সর্ষে ইলিশ কিংবা টাকি মাছের ভর্তা খেতে পারি না। দেশি মাছ প্যারিসের বাজারে খুব বেশি পাওয়া যায় না, তাই এবার মাছ বাজার গার্ড নদে নিয়ে এলো দেশি মাছের সমাহার, যেখানে থাকছে সব ধরনের দেশি বিদেশি মাছ, দেশি ফ্রোজেন সবজি, পিঠা ও দেশীয় পণ্য। তার সাথে থাকছে হোম ডেলিভারি সার্ভিস। তাই দেশি খাবারের স্বাদ নিতে চলে আসুন মাছ বাজার গার্ড নদের শোরুমে, বা অর্ডার করুন ফেসবুক পেজে। ফোন করতে পারেন +33751063807 এই নাম্বারে। মাছ বাজার গার্ডেন রোড।